নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা ভোটার হেল্পলাইন অ্যাপের সাহায্যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কটি করতে পারেন। আজ 1 আগস্ট থেকে শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়া। প্রথমে আপনাকে ভোটার হেল্পলাইন অ্যাপটি ওপেন করে লেফটের একেবারে কর্নারে 3 দাগ দেওয়া এক্সপ্লোর অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে ফর্মগুলি সব খুলে আসবে। সেখান থেকে আপনাকে 6B ফর্মটি সিলেক্ট করতে হবে। 6B ফর্মটি খুলে আসলেই আপনাদের সামনে, তারপরে আপনার সামনে এই উইন্ডোটি আসবে যেখানে আপনার কাছ থেকে আপনার মোবাইল নাম্বার চাইছে এবং সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি সেন্ড করা হবে। আপনার মোবাইলে যখন ওটিপিটি চলে আসলো, আপনি ভ্যারিফাই অপশানে কিন্তু ক্লিক করবেন। এবার বন্ধুরা, আপনার মোবাইল নাম্বারও ভ্যারিফাই হয়ে গেল। ভ্যারিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এই অপশানটি আসছে, ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, আর একটা নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার। তাহলে আপনার ভোটার আইডি থাকবে, সেহেতু আপনি ইয়েসে ক্লিক করবেন, তারপরে নেক্সট টিপবেন। তারপরে বন্ধুরা, আপনাদের সামনে এই ফেজটি চলে আসবে যেখানে যেখানে আপনার ভোটার নাম্বার দিতে হচ্ছে এবং আপনার স্টেট চুজ করতে হচ্ছে। চুজ করে ফেজ ডিটেলসে ক্লিক করতে হচ্ছে। এবার সমস্যাটা কি হচ্ছে, ফেজ ডিটেলসে ক্লিক করলেই দেখেন বন্ধুরা, আপনাদের সামনে চলে আসছে নো রেজাল্ট ফাউন্ড। এই সমস্যাটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, অ্যাপটির সাহায্যে কিন্তু এর থেকে বেশি আর এগোনো যাচ্ছে না। তো এর সমাধান একটাই বন্ধুরা, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এত জনসংখ্যা আমাদের ভারতবর্ষে, সবাই চেষ্টা করছে যাতে তার লিঙ্কটা তাড়াতাড়ি হয়ে যায়, মনে করা হচ্ছে তার জন্যই কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। তাহলে আপনি অপেক্ষা করুন এবং বারবার চেষ্টা করতে থাকুন, দেখবেন আপনি কিন্তু আপনার ফর্মটি অবশ্যই সাবমিট করতে পারবেন। এবং এর পরের স্টেপগুলি কী করতে হবে, আমরা অলরেডি ভিডিও আপনার জন্য করে রেখেছি যেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস করা আছে, সেখানে কিন্তু প্রসেসটা সম্পূর্ণ দেখানো হয়েছে, তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছিল না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন যাতে মানুষের মধ্যে আরও এই ভিডিওটি পৌঁছে যায়। এবং আজকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ।